পড়াশোনায় মন বসে না। বলছিলাম না যে এই ওয়ান ওয়ান সেশনের যে সমস্ত ক্যান্ডিডেটরা আসছে, বাচ্চা ছেলে মেয়ে 9, 7, 10, তাদের বেশ কিছু এই সমস্যা আছে, পড়াশোনায় মন বসে না। এখন এই সমস্যাটা শুধু তাদের নয়, আমরা যখন ছোট ছিলাম, মানে আমার তো ছিল, অনেকের আছে, শুধু পড়াশোনায় না, যারা এখন বড়, মানে ইভেন আমি আজকের দিনেও আমারও আছে, পড়াশুনো বা কাজ বা নানা কিছুতে মন বসে না। কখন মন বসে? যখন মাথায় একটা রিভলভার রাখা হয়। সেই রিভলভারটা কি, ধরা যাক আমার কালকে বা দুদিন বাদে পরীক্ষা, ওটা কিন্তু রিভলভার। বা আমায় একটা কাজ করতে হবে, সেই কাজটা আমাকে কালকেই বা পরশু দিনই সেই কাজটা করে আমাকে ফাইনাল করে ডেলিভারি দিতে হবে। বা কেউ অফিসে কাজ করছেন, তার সেটা টার্গেট, তখনই ওই রিভলভারটা ধরা হয়, তখন আপ মন বসে। অন্যভাবে উদাহরণ দিই, ধরো এই 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 যেটা আমরা সবাই প্রায় ভুক্তভোগী উইথ ফিউ এক্সেপশনস, যে পরীক্ষা দুদিন আগে চার দিন আগে মারাত্মক পড়াশোনা হচ্ছে, মানে দু ঘন্টা পড়লে মানে অনেকটা, মানে যে একটা চ্যাপ্টার তার তিন মাস আগে হয়তো সাত দিন বসেও খুব একটা কিছু হয় না, কিন্তু সেটা পরীক্ষার আগে দু ঘন্টায় সেটা পুরো বাই হার্ট হয়ে যায় বা বোঝা হয়ে যায়। কেন কেন? ফুল অন অ্যাটেনশন চলে আসে। ঠিক সেভাবেই তুমি ধরো, একটা গাড়ি হতে পারে, সাইকেল হতে পারে, বাইক, স্কুটার, যে কোনো কিছু হতে পারে, তুমি একটা একদম অচেনা রাস্তায় চালাচ্ছ, এবং সেই রাস্তা যদি এরকম একটা হিলি হয় বা অন্ধকার, অনেকগুলো পটহোল, গর্তটত্ত আছে ইত্যাদি হয়, তাহলে কি হবে, তুমি ফুল অন অ্যাটেনশন একদম গাড়ি চালাবে এবং গাড়িতে কখনো অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু যখন তুমি যে রাস্তাটা তোমার চেনা, রোজই যাচ্ছ, তখন তুমি চালাতে চালাতে মাথায় অন্য চিন্তা, অন্য গল্প, অন্য থট চলতেই থাকে, এবং যে কারণেই আমাদের অ্যাক্সিডেন্ট হয়। এবং যাদের অ্যাক্সিডেন্ট হয়ও না তারাও বুঝতে পারো, হঠাৎ গিয়ে ব্রেক কষতে হয়, হঠাৎ সামনে কি পড়ে যায়, এবং তখন একটু ফিরে দেখলেই বুঝতে পারবে মনে অন্য কিছু চলছিল। এবং সেটা সব ক্ষেত্রেই, হাত থেকে জিনিস পড়ে যাওয়া, ভেঙে যাওয়া, হুঁচট খাওয়া, ধাক্কা লাগা, ওই আমরা অ্যাটেনশন থাকি না, মাইন্ডফুল থাকি না। এই মাইন্ডফুলের যে ব্যাপার, সেটা নিয়ে আবার আর একটা ব্লগ অন্যদিন করব। তো এই পড়াশুনোর মন না বসার কারণে এইটা, যে মনটা দিচ্ছি না আমি, এবং কেন দিচ্ছি না সেটা কিন্তু আমার হাতে অতটা নেই। কি বলেছিলাম, যে আমাদের অ্যান্টে 90% আর অ্যাপটে 10%, অটোমেটিক নেগেটিভ থটস অ্যান্ড ইমোশন আর অটোমেটিক পজিটিভ থটস অ্যান্ড ইমোশন, এবং মাইন্ড কখনোই কিন্তু নিজে থেকে এনগেজ হতে চাইবে না, সে টাইম করে সরে যাবে। সেই জন্যই ইংলিশে একটা সুন্দর কথা আছে, হাউ টু টেম ইয়োর মাইন্ড অর মাই মাইন্ড, সে মাইন্ডকে কীভাবে বশ্যতা স্বীকার করাতে হবে। এবার ভেবে দেখো তো, সারা দিন পড়াশোনা তো তুমি দিনে কতক্ষণ করবে, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, একদম 6 ঘন্টা, তার বেশি কিন্তু পড়ো না, মানে বসোই না, কোনো কাজের নয় ওটা, খুব এক্সেপশন, মানে প্রচুর টাস্ক আছে, পরীক্ষার আগে অনেক কিছু করতে হবে, প্রজেক্ট করতে হবে, পড়তে হবে, অমুক করতে হবে, দ্যাট ইজ ডিফারেন্ট। আদারওয়াইজ 2, 3, 4, 5, 6 এনাফ। বাদবাকি সময়টা কী করছো? খাচ্ছ, খেলছো, টিভি দেখছো, মোবাইল ঘাঁটছো, অন্য বই পড়ছো, গল্প করছো বন্ধুর সঙ্গে, চান করছো, মাটি কোবাচ্ছো, গাছ পুঁতছো, যা কিছু করো, তখন কি তোমরা পুরো মনটা দিচ্ছ, পুরো অ্যাটেনশনটা দিচ্ছ? কারোর সঙ্গে গল্প করা, কেউ কিছু বলছে সেটা শুনছো, সেটা কি ফুল অ্যাটেনশন দিচ্ছ? দিচ্ছ না, আমরা দিই না। তাহলে কি হচ্ছে, আমি মনটাকে ছেড়ে রেখেছি সারা সময়, সে বাঁধন এই বলে মাঙ্কি মাইন, সে তার মতো করে তিরিং 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 তিরিং, কোথায় মনটা বসাচ্ছে না। এবার যদি তুমি তখন পড়তে বসাচ্ছ তাকে, বই খুলে ওরে, সে ভাবছে আরে বাবা আমি তো সারাক্ষণ তিরিং 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 করে এখানে, এবার জোর করে এইটার মধ্যে বসে, আমি তো বসবো না, আমি তো বসবো নি। তো তার ফলে যা কিছু করো সেইটাতে মনটা দিতে হবে, সেইখানে মাইন্ডফুল থাক। খাচ্ছ তোমার প্রিয় খাবার খাচ্ছ, ধরো বিরিয়ানি, ধরো চাউমিন, ধরো এনিথিং, যেটা তোমার প্রিয় খাবার, সেটা খাবার সময় কি মন দিয়ে খাচ্ছি? প্রতিটা আমার টেস্ট বাদ, প্রতিটা খাবার কণা কি আমি সেইভাবে স্যাভর করছি টেস্টটা?
নাকি খাচ্ছি, খেতে খেতে গল্প করছি, টিভি দেখছি, মোবাইল ঘাঁটছি, এদিকে কিন্তু সেটা আমার ভীষণ প্রিয় খাবার। মানে আমি যদি এরম ধরে নিই যে সেই প্রিয় খাবারটা আনা হয়েছে, তুমি কিনে এনেছো, বাবা এনে দিয়েছে, কেউ অর্ডার দিয়েছে, তুমি খাচ্ছো তোমার সামনে, এবার কি তুমি পুরো ওই খাবারটা খেতে তোমার 5 মিনিট 10 মিনিট যা লাগুক সেইটা পুরোটা ওইখানে মাইন্ডফুল না, তাহলে তো তোমার পড়ায় মন বসবে না বা আমার বসবে না। এই যে আমি দেখছিলাম বিগত 7 মাস ধরে আমি এই ভ্লগগুলো বানাচ্ছি প্রতি সপ্তাহে 2 দিন করে, তো কি হয় মাঝে মাঝে আগে মানে বুধবার আর শনিবারের আগেই বানানো হয়ে যায়, আর কখনো ঠিক আছে বানাবো তো বুধবার, আচ্ছা শনিবার আসে সেদিনকেই বানিয়ে দেবো, কিন্তু সেই দিনকে যেদিন এসে যায় তখন ওই মাথায় বন্দুক, তখন তো বানাতে হবেই, তার কারণ আমি আমার নিজের জন্য একটা সিস্টেম লে আউট করেছি, সেইটা আমাকে ফলো করতেই হবে, নাহলে আমি নিজের কাছে আমার রেসপন্সিবিলিটি, আমার সেলফ রেসপেক্ট সেটা নিজের কাছেই, কেউ কিছু বলবে না, এটা তো আমার কোনো প্রফেশনাল অ্যাসাইনমেন্ট, কেউ টার্গেট, কেউ বলেছে, কেউ তা তো না, এটা তো আমার নিজের ইচ্ছে আমি এটা করছি। তো এই মন বসানোর জন্য কিছু সিস্টেম লে আউট করতে হবে নিজেকেই, তোমার সিস্টেম তুমি ইনভেন্ট করো। এবং আমরা আগে আলোচনা করেছিলাম 3-second rule নানা কিছু, খুঁজে দেখো আমার ব্লগগুলোও ঘাঁটো, নিজেও বার করো, এবং দেখবে মনটা বসিয়ে পড়তে শুরু করলে মানে 2 মিনিট দিলে 5-10 লাইন পড়তে আরম্ভ করলে মনটা ওদিকে চলে গেছে, ডোপামাইন সিক্রেট হবে, ওটা তোমায় টেনে নিচ্ছে, এবং 1 ঘন্টা পড়ে বা 8 ঘন্টা পড়ে যখন উঠবে তোমার নিজের কাছে নিজের ভীষণ ভালো লাগবে, ভীষণ ফুলফিলিং লাগবে। আর সেটা না করে মনটা যখন অন্যদিকে ঘুরে বেড়াবে, একটু গল্প করলে, একটু মোবাইল স্ক্রল করলে, এটা এদিক সেদিক ঘুরলে, তারপরে তোমার মনে হবে মানে এরম হয় যে 3টে দিন তুমি পড়োনি কিছু, 4 দিন ইয়ে করেছো, না আজকে 3 দিন আমি এই টেলিভিশন দেখেছি, অমুক করেছি, ইন্ডিয়ান আইডল দেখেছি, কি IPL দেখেছি, কি বন্ধুর সঙ্গে গল্প করেছি, কি ওয়েব সিরিজ দেখেছি, আজকে 4 ডেতে পড়বই, 6টা বাজলো বইটা খুললে একটা ফোন এলো বা একটা টিং টিং এলো, আচ্ছা একটু দেখে নিই, এই একটু একটু করতে করতে তুমি 6টা থেকে 9টা পড়বে হয়েছিলো, দেখলে কোথাও গিয়ে তখন 7:45 বেজে গেছে। সেই জন্য প্রসেস লেট আউট করো, CCRR বলেছিলাম, কিউ ক্রেভিং রেসপন্স ডিওট, কিউগুলো সেটা নিয়ে এসো, অন্য যেগুলো তোমাকে ডিভিয়েট করে সেই কিউগুলো সরিয়ে দাও, নিজের জন্য নিজের প্রসেস বানাও, এবং যেই তুমি 3-4-5 মিনিট দেখবে ওই প্রসেস তোমাকে টেনে নিচ্ছে এবং তোমার ভীষণ ফুলফিলিং লাগবে। সেটাই আমি যারা ক্যান্ডিডেট আসে তাদের সঙ্গে আলোচনা করি, আস্তে আস্তে একটা প্রসেস লেট আউট করি, এবং এটা ডেফিনিট কাজ করবে।